গাজীপুরের রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন গৃহর নতুন কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় গাজীপুর ক্লাব লিমিটেড হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিভিন্ন বিজনেস সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ হোসেন ঢালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন কমিটির সকল সদস্য। জানান, আবাসন খাতের সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।